বিয়ের পর থেকে আমার বউয়ের সেই এক জ্বালাতন, বাবু দাও বাবু দাও, আমার একটা বাবু চাই বলতে বলতে আমার কান ঝালাপালা করে ফেলছে। আমি এত করে বলি, দেখো জান, তুমি এখনো ছোট, আগে তোমার বয়স বিশ হোক, বিশের ঘরে যাক, তখন না হয় বাবু নেওয়া যাবে। কিন্তু না, সে ততদিন ওয়েট করবেই না তো করবেই না। বউটাকে বোঝানো চরম মুশকিল। বলে রাখা ভালো, আমার বউ একটু কম বয়সী। বয়সটা না বলাই ভালো, মেয়েদের বয়স বলতে নেই, ওই বিশের কম আর কি। তো সে যাই হোক, একদিন রাতে ঘুমোতে যাওয়ার সময়, ওগো আমায় বাবু কবে দিবা? সময় হলেই বাবু হবে সোনা, এখন ঘুমাও তো। ধুরু, সে কবে থেকে তো খালি বলেই যাচ্ছ, এই তো সময় হলেই হবে, হ্যান ত্যান, আমার বাবু চাই চাই, দিবা মানে দিবা এক্ষুনি। আরে মহা মুশকিল তো, বললাম না সময় হলে। আচ্ছা জান শোনো, তোমার বয়স এখন অনেক কম, এখনো বাচ্চা নেওয়ার মতো সক্ষমতা তোমার হয়নি সোনা। তোমার শরীরটা বাচ্চা নেওয়ার মতো উপযুক্ত হোক, আমরা তখন নিশ্চিন্তে বেবি নেব। সত্যি তো? হুম সত্যি। প্রমিস? হ্যাঁ সোনা প্রমিস। উফ কত মজা হবে, আমাদের একটা গুনুমুলু বেবি হবে, ছোট ছোট পায়ে হেঁটে বেড়াবে আর কোলে ওঠে হাগুমতো করে ভাসিয়েও দিবে। আহ তুমি না একটু বেশি বেশি, বেবিরা তো হাগুমতো করবেই, এটাই তো স্বাভাবিক। আচ্ছা আচ্ছা সব হবে, হাগু মুতু সুসু সব হবে, এখন প্লিজ চোখ বন্ধ করে ঘুমাও তো জান। আচ্ছা ঘুমাচ্ছি। কি আর বলবো, বাবু বাবু করে পাগল হয়ে গেল আমার বউটা। এদিকে আমাদের বাড়ির লোকেরাও আচ্ছা, আর পাড়া প্রতিবেশীরা তো তার উপর দিয়ে আল্ট্রা প্রো ম্যাক্স, বুঝলেন না তো? চলুন তবে বুঝে নিন। বাবা আশিক, তোরা বেবি কবে নিবি? বিয়ে তো হয়ে গেল 5 মাস, বেবি নিয়ে নে তাড়াতাড়ি। আচ্ছা মা, তোমার কি মাথা টাথা সব ঠিক আছে? মাত্র 5টা মাস বিয়ে হলো আর তোমরা বলছো বেবি নিতে এক্ষুনি? এই তোমাদের মতো অভিভাবকদের জন্যই না বাংলাদেশে জনসংখ্যা বাড়ে, সাথে প্রতিবেশীরা তো আছেই, বিয়ে হওয়ার সাথে বেবি নে বেবি নে। আরে বাবা, বিয়ে করে মানে কি বাচ্চা বানাও বাচ্চা বানাও? আমরা কি দাদু দিদা ডাক শুনবো না, নাতি নাতির মুখ দেখবো না? আমি তো বলিনি যে শুনবা না বা দেখবা না, মিমকে একটু ম্যাচিওর হতে দাও তারপর নিচ্ছি বেবি। শোন, মিমের এখন যেই বয়স ততদিনে আমি তোর মা হয়ে গেছি, আর তুই বলছিস মিমের এখনো বাচ্চা নেওয়ার মতো বয়স হয়নি। ধুরু সেতা মেতা, বলি একটা বুঝি আরেকটা, আমি অফিসে গেলাম, থাকো সবাই। এই বলে অফিসে চলে আসলাম, অফিসে আসতে না আসতেই মিমের ফোন। এই জানো, আজ না স্টার জশে একটা সিরিয়াল দেখলাম, ওখানে 15 বছরের একটা মেয়ে বেবির মা হয়েছে, আর আমার তো আরো ওর থেকেও বেশি বয়স, তাও তুমি খালি কেমন করো? জান, ওইটা সিরিয়াল, বাস্তব না। আর তুমি ওসব স্টার জলসা মলসার ফালতু সিরিয়াল কেন দেখতে যাও? হ্যাঁ রাখো ফোন, আমি অফিসের কাজে এখন। বউটার মাথা থেকে বেবি নেওয়ার ভূত কোনোভাবেই যাচ্ছে না। আইডিয়া, ওকে আজ একটা গাইনি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, তারপর যদি ওরে ভূত নামে, অতপর সন্ধ্যা 6টায় বউকে নিয়ে ডক্টরের কাছে যাই, গিয়ে বলি, ডক্টর আমার ওয়াইফ বেবি নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, কি করব আমি এখন? হোয়াট, অসম্ভব, এখন কোনোভাবেই বেবি নেওয়ার রিস্ক নেওয়া যাবে না, আপনার ওয়াইফ এখনও ছোট, এখন বেবি নিলে মা আর বেবি দুজনের জন্যই রিস্ক মারাত্মক। অনেক সময় এই বয়সে যেসব মা কনসিভ করে তারা অনেকেই বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়, নয়তো তাদের মরা বাচ্চা হয়, এমনকি কোনো কোনো ক্ষেত্রে বাচ্চা জন্ম নিলেও সেই বাচ্চা অপুষ্টির শিকার হয়। শুনলে ডক্টর কি বলল, নিবে বেবি এখন? না না বাবু, নিব না এখন, আমি যখন বাচ্চা নেওয়ার মতো উপযুক্ত হব তখনই নিব, আমি আর পাগলামি করব না। ডক্টর থ্যাংক ইউ সো মাচ আমার ভুল ভাঙিয়ে দেওয়ার জন্য। অতঃপর আমরা ডক্টরখানা থেকে বাসায় চলে আসলাম। দেখতে দেখতে 2টা বছর চলে গেল, আমার বউটাও বাচ্চা কনসিভ করলো, অবশেষে আমাদের একটা ফুটফুটে একটা ছেলে বেবি হলো। মিম তো মহা খুশি, হবেই বা না কেন, তার এতদিনের চাওয়া আজ পূর্ণ হলো। প্রিয় ভিউয়ার্স, কেমন লাগলো আজকের গল্পটি?
এমন আরও মিষ্টি মধুর গল্প পেতে আমাদের ইউটিউব চ্যানেলগুলো জলদি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক দিয়ে ফেলুন। আমাদের বর্তমানে রানিং চ্যানেল এদিক সেদিক কাপল এক্সপ্রেস বিডি সাজিদ আজমাইন জান্নাতুল ডায়েরি। নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব, সে অবধি সবাই ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।